হাই গাইজ, আমি রূপম। আজকে দুটো ট্রেলারের একসাথে কথা বলবো, দুটো ট্রেলার নিয়ে। একটা হচ্ছে দরবার এবং একটা হচ্ছে তানাজির ট্রেলার নাম্বার টু। তো প্রথমে যেটা কথা বলবো সেটা দরবার, এবং দরবারের ট্রেলার নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল কালকে থেকে, অনেকে বলেছে। আর রজনীকান্ত, এ আর মুরগাদা, সুনীল শেট্টি, এর থেকে বেশি আর কী চাই? এই কম্বোটা রয়েছে হিন্দিতে। ট্রেলারটা কালকে যখন দেখেছি, মানে ট্রেলারটা দেখার পর থেকেই মনে হয় না ওই ব্যাগ মানে পিছনে সিটি পড়া শুরু হয়ে গেছে এরকম লাগছে। আর রজনীকান্ত এমন একজন স্টার, শুধু স্টার বলা ভুল, এমন একজন অ্যাক্টার যার ফ্যান ফলোয়িং যেমনি আছে, তেমনি লোকটা খুব ভালো অভিনয় করতে পারে। আর মানে কেমন একটা মাসি ব্যাপার রয়েছে যে পর্দায় যখনই এ আসবে মনে হবে আগুন লেগে গেছে এরকম একটা। আমি একটা হেডলাইন অনেক জায়গায় পড়েছিলাম যেখানে বলা হয়েছিল যে অমিতাভ বচ্চন বড় অ্যাক্টার না রজনীকান্ত, একটা কম্প্যারিজন আনা হয়েছিল। তো সেখানে একটা কোট করে কথা ছিল যে এখনও অমিতাভ বচ্চনের জন্য সিনেমা লেখা হয় যেখানে হয়তো ক্যারেক্টারটা একটা বয়স্ক লোক, পিকু যেমন, যেমন এরপরে আসছে গুলাব সীতাভ, তো এই ক্যারেক্টারগুলোতে ফিট যায় ও, ঠিক আছে। আর রজনীকান্ত এমন একজন স্টার যার জন্য ক্যারেক্টার ফিট হতে হয় না, সে ক্যারেক্টার ফিট হয়ে যায়, ঠিক আছে। মানে সে একবার রোবটও হয়ে যাচ্ছে, 2.0 হয়ে যাচ্ছে, 3.0 হয়ে যাচ্ছে, পেটটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার এরকম ধরনের সিনেমায় চলে আসছে, শিবাজি দা বস করছে, মানে গ্রাফ ভাবুন খালি। আর সবকটা ছবিতে কিন্তু স্টার, ওই স্টার ভ্যালু রয়েছে। আবার যখন ও কনফিডেন্স আছে তখন মনে হয় এই মানুষটাই কি সেই থালাইবা। আমাদের বিলিভ করতে এতটা মানে সময় লাগে যে এরকম রজনীকান্ত আসল লাইফে, এবং মানুষটা কিন্তু সত্যি প্রচুর ডাউন টু আর্থ, যদিও সেটা আলাদা বিষয়। আর তার অ্যাক্টিং স্কিল এবং ছবির মধ্যে যে মাসি লুকগুলো, ডায়লগ থ্রোয়িং যেরকমভাবে থাকে না, সত্যি দারুণ লাগে দুজনকে। আমার পার্সোনালি এই দুজনের মাস অ্যাপিলগুলো ব্যাপক লাগে। একটা হচ্ছে থালাইভা রজনীকান্ত, এটা আর বলতে না, আর হচ্ছে বিজয়। এই দুজনের যে মাস পাওয়ারটা রয়েছে না, সেটা সত্যি লেভেলের, দারুণ। বাদবাকি সাউথের প্রচুর স্টার আছে যারা দারুণ অভিনয় করে, তাদের ফ্যান ফলোয়িং আলাদা লেভেলেই রয়েছে। আসলে আমার মামা বাড়ি, মানে মেজ মামা, উনি থাকেন হচ্ছে সাউথে, ঠিক আছে। তো আমি একবার গেছিলাম, এবং ওখানের যে পবন কল্যাণ, পবন কল্যাণের একটা স্ট্যাচু রয়েছে, মানে স্ট্যাচু বলতে একটা পোস্টার ছিল, বিশাল বড় বিশাল বড়। তো ওটা নাকি তার আগের ছবির জন্য টাঙানো হয়েছিল, ঠিক আছে। ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছে, বাট বলা মানে বলা হচ্ছে যে ওই পোস্টারটার মধ্যে, পোস্টারটা আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, হয়তো চারতলা বাড়ির মতো সমান, অত বড় একটা পোস্টার, এবং দেখলে মনে হবে কোনো এমপি বা কোনো এমএলএর পোস্টার। বলছে ওটার মধ্যে দুধ ঢালা হয়েছে লিটারকে লিটার, যদিও এটা বাড়াবাড়ি শুনতে লাগে, বাট ভাবুন খালি ওখানে ইন্ডিভিজুয়ালি এরকম প্রত্যেকটা স্টারের জন্য ক্রেজ রয়েছে, এবং ওখানকার লোকজন তো পাগল, এবং তারা শুধু ওদেরকে নিয়েই মত্ত, যেটা আর কোথাও আপনি পাবেন না। তো এটার জন্য সত্যি ওখানকার লোকদের হ্যাটস অফ। আর আমার এই ট্রেলারটার মধ্যে দারুণ লেগেছে, এবং এ আর মুরগাদাসের ছবিগুলোর মধ্যে বাকি ছবিগুলোর থেকে মনে হয় সব থেকে আলাদা। আর এ আর মুরগাদাস এমন একজন ডিরেক্টর যে মেমেন্টোকে অ্যাডাপ্টেশন বানিয়েও কিন্তু গজনী একটা অন্য ধরনের কাজ বানায়, সে তামিলে হোক বা এখানে হোক, ঠিক আছে। সে যখন মেমেন্টো থেকে অ্যাডাপ্টেশন করেছিল তখন কিন্তু সেটাকে মানে একদম হুবহু ফ্রেম বাই ফ্রেম করেনি, তার মোড়কটাই পাল্টে দিয়েছিল। প্লটের যে বেসটা ছিল গায়ে বডির মধ্যে স্ট্রাচ করা এবং ভুলে যাওয়া, সেটা উনি নিয়েছিল, বাট এটাই কিন্তু অন্যভাবেই পোর্ট্রে করেছিল। তো মানুষটার ডেফিনেটলি কোয়ালিটি রয়েছে, এবং তিনি খুব ভালো ভালো কাজ করেন। আমার তো মানে খুব ভালো ভালো পরিচালক, পছন্দের পরিচালকের মধ্যে এয়ার মুরগাদাস অন্যতম। আর এই ছবিটা ট্রেলারটার মধ্যে কিন্তু যেটা দেখানো সেটা মনে হচ্ছে কমন স্টোরি খুব, কারণ আমরা এই পুলিশের সাথে গুন্ডাদের যে দাঙ্গাটা হয়, একটা ভার্সেস হয়, সেটা আমরা জানি। কিন্তু এবার তিনি কীরকমভাবে প্রেজেন্ট করবে এটা সম্পূর্ণ সময়ের ওপর নির্ভর করছে। নয়নতারাকে লেডি, ফিমেল লেডি লিডার রয়েছে, তো সেটাও দেখতে খুব ভালো লাগছে। সুনীল শেট্টি ভিলেন, এটা একটা উপরি পাওয়া। আর যেরকম মাস অ্যাপিল রয়েছে, এবং ব্যাট কপ রজনীকান্ত। তো এরপর গল্পটা কীরকম হবে, কীরকমভাবে তিনি আনবেন পুরোপুরি পিকচারাইজেশনের মাধ্যমে, সেটা কিন্তু বলা যাচ্ছে না, বাট মনে হচ্ছে ডেফিনেটভাবে আমরা অন্যরকম কিছু পাবো, কারণ যেহেতু ডিরেক্টর এয়ার মুরগাদাস। যেহেতু স্পাইডার ছবিটা আমার খুব ভালো লাগেনি লাস্ট রিলিজ, বাট তিনি কিন্তু একজন জেনুইন পরিচালক, তো ডেফিনেটলি আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। আর রজনীকান্ত আছে বস, ঠিক আছে, মানে ছবিগুলো তার ছবি একদম বাজে ছবিও যেগুলো রিসেন্ট ইয়ারে এসছে, মানে আপনাকে কিন্তু এন্টারটেনমেন্টটা করে দেবে লোকটা, এন্টারটেন আপনাকে করে দেবে, এন্টারটেনমেন্ট ওনার ছবি তো পাবেন আপনি। আর এর থেকে বেশি আর কী চাই, কারণ কিছু লোক তো শুধু এন্টারটেনমেন্টের জন্যই সিনেমা দেখে। আজকে আপনার বাবা, আমার বাবারা টিভি যদি খোলে, এক ঘন্টা যদি টিভি দেখতে বসে, তারা কি আর ভাববে যে না সেভেনের ওই লজিকটা খুঁজি, সেভেন সাতখানা সিনস কী কী এগুলো খুঁজি, বা গেমের লাস্ট সিনটা ওরকম কেন হলো, তাহলে কি পুরো ছবিটা আসল কোনো ভিত্তিহীন, তা তো ভাবতে বসবে না। তারা একটা এন্টারটেনমেন্ট চায় যে আমি একটা এন্টারটেন হবো, দু ঘন্টা দেখবো, ব্যাস এইটুকুই, এবং এখানেই দ্যাটস এনাফ। তো এটাই, আচ্ছা মুভ অন টু দ্য নেক্সট। তো সেটা হচ্ছে তানাজি ট্রেলার টু। তো তানাজির ট্রেলারটা আমার ফার্স্ট পার্ট, মানে ফার্স্ট যে ট্রেলার সেটা খুব ভালো লেগেছিলো, দারুণ লেগেছিলো। তবে ফার্স্ট ট্রেলারের মধ্যে যে লার্জ স্কেলে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সেট, ওটা কম দেখানো হয়েছিল, এবং ডায়ালগস,
এস্টাবলিশ বেশি করা হয়েছিল, ক্যারেক্টারগুলোর গ্রাফ কেমন হবে এগুলো বোঝানো হয়েছিল। আসলে কি হয়, পানিপথের সময় বারবার করে বলেছিলাম যে পানিপথের যেরকমভাবে আমার, যদিও পানিপথ সিনেমাটা খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে, ভালোই লেগেছে, মানে মোটামুটি ভালো লেগেছে, খুব খারাপ সিনেমাটা আমার লাগেনি, কিন্তু পানিপথে বারবার বলছিলাম ডায়ালগসের অভাব রয়েছে, পানিপথের ওই যে সেন্টিমেন্টটা ক্রিয়েট করতে পারেনি, ওই ভার্সেসটা ক্রিয়েট করতে পারেনি, যেটা আপনি তানাজি ট্রেলার দেখলে বুঝতে পারবেন। অজয় দেবগন এবং সাইফ আলি খানের একটা মারপিটের সিকোয়েন্স থাকবে, যেটা বোঝা যাচ্ছে ক্লাইম্যাক্স কেমন তুঙ্গে তুলে রাখবে, দুজনের ডায়লগ বাজি এবং যেটা ওভার দ্য টপ নয়, এটা শুনতে আমাদের ভালো লাগে, আমরা এনজয় করি, লার্জ সেট, আমার মনে হচ্ছে ট্রেলার ওয়ানের থেকে ট্রেলার টুটা বেশি ভালো লাগছে এখন। এত সুন্দর স্কেলে ডিজাইন করা হয়েছে ব্যাকগ্রাউন্ড, এত সুন্দরভাবে সেট ডিজাইন করা রয়েছে, ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের কাজ এত ভালো না, সত্যি দারুণ লাগছে দেখতে। এবং সবাইকে বেশি বেশি ডায়লগসগুলো মনোলগে রাখা হয়েছে, মুখে রাখা হয়নি, এবং সিকোয়েন্স দেখানো হয়েছে যাতে অডিয়েন্স সিকোয়েন্সও দেখে এবং এই ডায়লগসের অ্যাহমিয়ত কতটা সেটাও যেন বোঝে। ঠিক আছে, মানে এরা যেরকমভাবে কাজগুলো করছে না, আমার মানে হলিউডের ব্রায়ান সিঙ্গারের কথা মনে পড়ে যাচ্ছে, উনি এরকমভাবে কাজ করতেন, উনি ওনার ট্রেলারগুলো ছবি এভাবে ডিপেন্ড করতেন, এভাবে এভাবে পুরো ডিজাইন করতেন, তো সেটা দেখে খুব ভালো লাগছে। এবং এইটুকু বলা যায় যে তানাজি একটা বড় কিছু হবে, জানুয়ারি মাসের একটা দারুণ রেকর্ড ব্রেকার কিছু হবে, আর এই ছবিটা গুড নিউজ এবং দাবাং থ্রি রোড ব্লকার তানাজি, যদিও তখনও দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে যাবে, বাট এই ছবিগুলো আরও কমাতে পারতো, লং রান পেতো, বাট তানাজি যখন আসবে একটা বড় রোড ব্লক। এবং অজয় দেবগনের মানুষটা চোখের কাজ দেখবেন, মানে যে কোনো ডায়লগ এত মানে তুলিতে বলে এত সুন্দর করে ভাঙে না, ব্যাপক। আর সাইফ আলি খান আমার বারবারই মনে হয় এবং আমি আবার বলছি, বলিউডের কি ইন্ডিয়ান সিনেমার মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টর, এই ছবির তুরুপের তাস, এই ছবির যদি সবথেকে বেশি কেউ প্রশংসিত হয় ছবিটা দেখার পর সেটা হচ্ছে সাইফ আলি খান, আপনারা দেখবেন। এবং এই ছবির অ্যাকশান সিকোয়েন্স ভিএফএক্স নিয়ে কিছু বলার নেই, অজয় দেবগন নিজের প্রোডাকশানে এটা প্রচণ্ড পরিমাণে খাটে, তা সিবায় দেখে আমরা বুঝতে পেরেছি, এবং এই ছবিতেও ভিএফএক্স অ্যাকশান ডিপার্টমেন্টের কাজ দারুণ হবে, দারুণ। তো আমার এই দুটো ট্রেলার খুব ভালো লেগেছে, আর আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লেগেছে, যারা এই ট্রেলারটা দেখতে চান আমি দুটো ট্রেলারের লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই দেখতে পারেন, এবং আপনাদের কী রিয়াকশান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল, টেক কেয়ার।